বুধবার এভাবেই পেসারদের মতো করে অনুশীলন করেছেন টাইগার স্পিনাররা, ভেঙেছেন একের পর এক স্টাম্পও। স্পিন কোচ রাঙ্গা নেহরাতের ফিক্স করে দেওয়া টার্গেট প্লেসে বল করেছেন মিরাজ তাইজুলরা, তাদের ডেলিভারিগুলো যাচাই বাছাই করেছেন হেরাত নিজেই। দরজায় কড়া নাড়তে চলেছে এশিয়া কাপ, তাই তো বুধবার স্পিনারদের নিয়ে অনুশীলনে বেশ সিরিয়াস রাঙ্গানা হেরাত। মাঠের ভেতর কার্পেট বেছানো থেকে শুরু করে টার্গেটের লেন্থে মার্কিং করা, সবকিছুতেই এদিন ব্যস্ত দেখা গেছে টাইগার স্পিন কোচকে। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে বুধবার স্পিনারদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন এই শ্রীলঙ্কান লিজেন্ড। সামনেই এশিয়া কাপ, তাও আবার হেরাতের দেশে শ্রীলঙ্কাতেই। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে শ্রীলঙ্কাতে হেরাতের উইকেট সংখ্যা 1080টা, সেটা আবার মাত্র 270 ম্যাচে। অভিজ্ঞ হেরাতের পরিসংখ্যান বলছে তিনি তার দেশে কতটা সফল, তাই তো গুরু হিসেবে নিজের অভিজ্ঞতাকে বিলিয়ে দিতে বেশ তৎপর দেখা গেছে এই বামহাতি লিজেন্ডকে। এশিয়া কাপকে সামনে রেখে তার অভিজ্ঞতা কাজে দেবে টাইগার স্পিনারদের, তাই তো এদিন টাইগার স্পিনারদেরও দেখা গেছে বেশ সিরিয়াস। মেহেদি হাসান, মিরাজ, শেখ মেহেদি, তাইজুল ইসলাম, নাসু মাহমেদ, রিশাদ হোসেন ও নাঈম ইসলাম, টাইগার স্পিনার শিবিরে এই কয়েকজনই নিয়মিত চেনা মুখ। এদিন স্পিনাররা প্রত্যেকেই বোলিং অনুশীলন করেছেন, তাদের প্রত্যেককেই পরখ করছিলেন টাইগার স্পিন কোচ। শ্রীলঙ্কাতে পিচ কেমন হতে পারে, সেই পিচ থেকে স্পিনাররা কতটুকু সুবিধা পাবেন তা ভালো করেই জানেন রাঙ্গানা হেরাত, তাই তো বুধবার মিরপুর হোম অফ ক্রিকেটে এদিন স্পিনারদের নিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সারছিলেন হেরাত। স্পিনাররা একে একে করে টার্গেটেড লেন্থে বল করেছিলেন, এদিন স্পিনাররা কখনো টার্গেটের জায়গায় বল করতে পারছিলেন, কখনো বা মিস করছিলেন, তখনই আবার হেরাতকে দেখা গেছে তাদের সবাইকে নিয়ে একসাথে কথা বলতে। অ্যানাল ডোলান্ডের পেস ইউনিটের সক্ষমতার গল্প সবারই জানা, এই টাইগার পেস গুরুর শিষ্যরা মাঠে দেখাচ্ছেন মুন্সিয়ানা, তাই তো এবার বড় চ্যালেঞ্জ হেরাতের, তার শিষ্যরাও মাঠে দেখাক স্পিন ভেলকি, তাই তো বুধবার এই শ্রীলঙ্কান কোচকে দেখা গেছে বেশ সিরিয়াস। এশিয়া কাপে ভালো করতে বোলিং ইউনিটকে একসাথেই ভালো করতে হবে, তাই তো স্পিনারদেরও পেসারদের সাথে তালে তাল মিলিয়ে পারফর্ম করার টোটকাই দিতে দেখা গেছে রাঙ্গানা হেরাতকে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইমস।